ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কিন্তু দুখানা বাংলা জায়ান্টের খেলা, একদিকে আই লিগে এক নম্বর জায়গাটা পাকা করার জন্য বা পাকা থাকার জন্য নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, অন্যদিকে কিন্তু আইএসএল এ লিগ সিল পাওয়া এবং এক নম্বর জায়গাটা দখল করতে নামছে কিন্তু এটিকে মোহনবাগান। তো আমরা এই ভিডিওটা মেল নিয়ে কিন্তু এনেছি মোহামেডান কেন্দ্রিক, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে আজকে যে শ্রীনিধি ডেকান এফসি খেলতে নামছে সেই খেলার সম্পূর্ণ প্রিভিউ নিয়ে চলে এসেছি। অন্য কোনো কথা বলবো না, তবে তার আগে একটা কথাই বলবো, আজকে আরও যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ নিয়েও আপনাদের জানিয়ে দেবো, কাদের কাদের ম্যাচ আছে, কখন কখন ম্যাচ আছে। তবে তার আগে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং খুব তাড়াতাড়ি পাশের নোটিফিকেশান বেলটাও কিন্তু ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনারা তাড়াতাড়ি দেখতে পাবেন এবং নোটিফিকেশান তো আপনাদের সামনে পৌঁছে যাবেই। তাহলে এবার চলে আসুন আজকে খেলার কিন্তু প্রিভিউ নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমেই বলি আজকে কিন্তু তিনটে খেলা আছে, দুপুর দুটো থেকে খেলা আছে আমাদের বাংলার জায়ান্ট জানজান মোহামেডান এবং খেলাটি হবে কিন্তু নৈহাটি স্টেডিয়ামে, এবং তার সঙ্গে আরও যে দুটো খেলা আছে সাড়ে চারটার থেকে কিন্তু খেলবে গোকুলাম কেরালা এফসি এবং রিয়াল কাশ্মীর এফসি। রিয়াল কাশ্মীর এখন এই মুহূর্তে কিন্তু লিগ টেবিলে তিন নম্বরে এবং গোকুলাম যারা আগের বছরের চ্যাম্পিয়ন তারা কিন্তু ছ নম্বরে আছে, এবং সন্ধ্যে সাড়ে সাতটা থেকে যে দুটো টিম নামবে নেরোকা এফসির সঙ্গে কিন্তু ট্রাউ এফসি। ট্রাউ এফসি বর্তমানে দশ নম্বর জায়গায় আছে এবং নেরোকা এফসি আছে কিন্তু চার নম্বর জায়গায়। তো আজকে প্রথম যে খেলাটা অর্থাৎ নৈহাটিতে যে খেলাটি হবে সেইখানে কিন্তু এই মুহূর্তে লিগ টপার আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু নামছে শ্রীনিধি ডেকান এফসির সঙ্গে। তো সেই খেলাটা নিয়ে যাবতীয় আমরা কিন্তু প্রিভিউ দিতে চলে এসেছি। তো প্রথমেই বলে দিই যে গত ম্যাচ অর্থাৎ এখন অব্দি দুটো ম্যাচ খেলে যে দুটো টিমই সেইখানে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমে সুধাবা এফসির বিরুদ্ধে 2-1 জিতেছিল এবং আগের ম্যাচে অর্থাৎ তিন তারিখে কিন্তু তারা আইজলের সঙ্গে 2-0 গোলে জেতে। ঠিক একইভাবে কিন্তু শ্রীনিধি ডেকান এফসি তারা প্রথম ম্যাচ নেরোকার বিরুদ্ধে হেরে যায় 2-3 গোলে, কিন্তু দ্বিতীয় ম্যাচ তারা খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়ায় ট্রাউ এফসিকে 3-1 গোলে হারিয়ে দেয়। তো দুটো ম্যাচের নিরিখে দেখতে পাবো মোহামেডান কিন্তু 4 গোল করেছে, 1 গোল খেয়েছে এবং দুটো ম্যাচ জিতেছে, কিন্তু সুধেবা দুটো ম্যাচে কিন্তু 5 গোল করেছে, অতএব উল্টো দিকে কিন্তু আবার 4 গোল খেয়েছে, 1 জিতেছে এবং 1 হেরেছে। ঠিক এই পরিস্থিতিতে কিন্তু দুটো টিম খেলতে নামছে এবং সেই দিকে আমরা প্রত্যেকে নজর রাখবো। এবং প্রথমে আমরা আমাদের যে বিপরীত টিম অর্থাৎ শ্রীনিধি ডেকান এফসি তাদের কোথায় শক্তি, যে শক্তিটাকে নিয়ে একটু আমরা কথা বলবো। তো প্রথমেই বলবো তাদের কিন্তু মেন শক্তি অ্যাটাকে, তার কারণ আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু 5-5 গোল করেছে এবং তাদের ফাইনাল থার্ডে অর্থাৎ অ্যাটাকিং পজিশনে যে দুজন ফরওয়ার্ড আছেন সেই দুজনই কিন্তু বিদেশি, একজন হচ্ছে নাইজেরিয়ান লুইস ওগানা এবং অন্যজন হচ্ছে কলম্বিয়ান কিন্তু জুয়ান কাস্টেনিডাওয়া। এই জুয়ান কাস্টেনেরা কিন্তু আগের ম্যাচে দুখানে গোল করে এবং ওগানা গোল করে কিন্তু 1, শুধু এদের দুজনের দিকে কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে মোহামেডানের মিডফিল্ড এবং ডিফেন্সকে। এবং তার সঙ্গে সঙ্গে তাদের আর একটা শক্তি হচ্ছে ডিফেন্স, কারণ ডিফেন্সেও কিন্তু তারা দুজন বিদেশি রাখছেন, একজন লেফট ব্যাক এবং একজন সেন্ট্রাল ব্যাক। লেফট ব্যাকে কিন্তু আছে লেবাননের হামজা খেইর, অসাধারণ একজন প্লেয়ার, এবং সেন্ট্রাল ব্যাকে কিন্তু আছে ঘানার দীর্ঘদেহী সম্পন্ন মোহাম্মদ আওয়াল। সেহেতু এই দুজনের দিকেও কিন্তু নজর রাখতে হবে এবং মিডফিল্ডটা সম্পূর্ণভাবে নির্ভরশীল হচ্ছে ভারতীয়দের, এবং এই মিডফিল্ডটাকে কিন্তু আক্রমণ করতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যদি যে তার জায়গায় পৌঁছায়। তাহলে এবার আমরা কিন্তু আমাদের নিজের টিম মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আলোচনা করব। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের টিমের দিকে যদি তাকান, আমরা যে টিম আপনাদের সামনে দেখাতে চাইছি সেই টিমটাকে কিন্তু আমরা সাজিয়েছি 4-3-2-1 ফর্মেশনে, এবং মোটামুটি আগের ম্যাচে যে প্লেয়ারগুলো ছিল কিন্তু তারাই থাকবে, শুধুমাত্র একটু ফর্মেশনটা চেঞ্জ করেছি, কারণ আগের ম্যাচে 4-5-1 ছিল, এবার কিন্তু 4-3-2-1 সাজিয়েছি যেহেতু খেলাটি আছে শ্রীনিধির সঙ্গে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডিফেন্সের দুই সেন্ট্রাল ব্যাকে থাকবে লালরাম চুলোবা এবং সাহির শাহিন, এবং রাইট ব্যাকে থাকবে আসিজ আক্তার, লেফট ব্যাকে থাকবে মনোজ মোহাম্মদ, এবং ঠিক মিডফিল্ড পজিশনে যে তিনজন থাকবে আমাদের যে টিমকে ইঞ্জিন বলা চলে সেই নিকোলাস রোজানবিক, এবং দুদিকে থাকবে ব্র্যান্ডন এবং মিলন সিং, এবং দুই উইঙ্গার পজিশনে থাকবে শেখ ফয়াজ এবং অ্যাঞ্জেলো রুডোভিচ, এবং একদম অ্যাটাকিং ফোর্সে থাকবে কিন্তু মার্কাস জোসেফ, যে কিন্তু আগের ম্যাচে দুখানা গোল করেছে। তো এবারে একটু আমরা যদি
ট্যাকটিক্যাল বোর্ডের মাধ্যমে আলোচনা করি কেমন টিমটা হয়, তাহলে বোধহয় আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। চলুন তাহলে আমরা চলে যাই ট্যাকটিক্যাল বোর্ডে। আমরা চলে এলাম কিন্তু ট্যাকটিক্যাল বোর্ডে। দেখুন, আমরা যে হিসাবে বলেছিলাম ঠিক সেইভাবে 4-3-2-1 ফরমেশনে সাজিয়েছি, যেখানে কিন্তু গোলকিপারে তো অবশ্যই জোথান মামাকে রেখেছি এবং সেন্ট্রাল ডিফেন্সে আছে সাহিদ শাহিন এবং চুলোবা, রাইট ব্যাকে কিন্তু আছে আসির আক্তার এবং লেফট ব্যাকে আছে মনোজ মোহাম্মদ। ঠিক একইভাবে কিন্তু মিডফিল্ড অংশটা সম্পূর্ণ জেনারেল কিন্তু নিকোলাস স্টোজানভিক, ইনি যেমন এসে ডিফেন্সকেও আটকাবেন ঠিক তেমনিভাবে কিন্তু অ্যাটাকিংয়েও কিন্তু সাহায্য করবেন। একইভাবে ব্র্যান্ডন কিন্তু লেফটের, এবং ইনি ব্র্যান্ডনকে আমরা খুব ভালোভাবে চিনি, ইনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারই বেশি পছন্দ করেন খেলতে, সেহেতু এনাকে কিন্তু আমরা ওঠানামা করতে দেখতে পাবো। একইভাবে কিন্তু যদি মিলন সিংয়ের দিকে থাকেন, মিলন সিং কিন্তু একটু ডিফেন্স করতে পছন্দ করেন, তিনি যেমন ডিফেন্সকে সাহায্য করবেন ঠিক সেইভাবে কিন্তু অ্যাটাকিং ফোর্সের প্লেয়ারদের কাছে বল তিনি কিন্তু বাড়াবেন। একইভাবে আমরা দেখুন দেখেছি আজকে আগের ম্যাচে যেহেতু রুডোভিচের খেলা খুবই ভালো লেগেছে দেখতে, সেহেতু এই ম্যাচেও আমরা প্রথম থেকে রুডোভিচকে রাখছি, ইসমারকে রাখছি না। হয়তো পরবর্তী সময়ে অ্যাঞ্জেলো রুডোভিচের জায়গায় ইসমার তান্ডিরকে দেখতে পারি, তিনি কিন্তু মেনলি ফরওয়ার্ড পজিশনে খেলেন। এবং বাঁ দিকের উইঙ্গারে কিন্তু আমরা রেখেছি শেখ ফয়াজকে, শেখ ফয়াজ ছাড়া কিন্তু এই মুহূর্তে এই জায়গায় অন্য কেউ নেই, এবং ওয়ান অ্যান্ড অনলি স্ট্রাইকার কিন্তু মার্কাস জোসেফ, যাকে ঘিরে কিন্তু মোহামেডানের সমস্ত কিছু নির্ভর করে। আগের দিনই দুখানা গোল করেছে, এবার দেখা যাক আজকের ম্যাচে তিনি কটা গোল করেন। তো এই হলো মোটামুটি কিন্তু আমাদের সাজানো টিম, যে টিমটা কিন্তু আমরা রেখেছি 4-3-2-1 ফরমেশনে। এটা কিন্তু মাঝে মাঝে হয়ে যেতে পারে, আপনাদের দেখিয়ে দিই, সেটা কিন্তু হতে পারে 4-5-1 ফরমেশন, এইভাবে হয়ে যেতে পারে। আবার এটা কিন্তু কখনো কখনো হয়ে যেতে পারে এই রকমও, যে এখানে কিন্তু আমরা দেখতে পারি 4-3-3 ফরমেশন। তো আজকে ট্যাকটিক্যাল বোর্ডে আমাদের এইটুকুই বলার ছিল, এবার চলুন মেন স্টুডিওতে। তাহলে আপনারা প্রত্যেকটা জিনিস দেখে নিলেন, নিখুঁত আলোচনা দেখলেন ট্যাকটিক্যাল বোর্ডে যে কীরকম টিম কিন্তু ওঠানামা করতে পারে। এবার আপনারা বলুন, আজকে প্রেডিক্ট করুন যে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ক গোলে জিততে চলেছে শ্রীনিডির বিরুদ্ধে। যদি পার্সোনালি আমাদের জিজ্ঞাসা করেন তো আমি কিন্তু বলতে পারি 1-0 অথবা 2-1 গোলে কিন্তু আজকে জিতছে মোহামেডান, এবং আজকে কিন্তু জিততেই হবে। আজকে যদি জেতে তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবারের যা লিগের ফরমেশন, সেই ফরমেশন অনুযায়ী ফেস ওয়ান থেকে কিন্তু পরের দিকে যাওয়াটা কিন্তু অনেকটা জরুরি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতেই পারি আজকে কিন্তু ম্যাচ জিতছেই। তো আজকের জন্য এখন আমরা ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন, এবং এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচে মন্তব্য বক্সে আপনাদের কিন্তু কমেন্টগুলো অবশ্যই লিখে পাঠাবেন। এখনকার জন্য